হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমার ডিপ্লোমা থার্ড এবং ফিফথ সেমিস্টারের ভাই বোনদের জন্য। তো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন থেকে রাজ্যের প্রত্যেকটা পলিটেকনিক কলেজের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জদের পাঠানো হয়েছে নতুন একটি মেল। তো কী বলা হচ্ছে সেটা তোমরা দেখে নাও এই ভিডিও থেকে। তো মেলের যে বিষয়বস্তু, রিগার্ডিং দ্য স্টুডেন্টস হু আর ডিক্লেয়ার্ড অ্যাজ ফেল ইন সেকেন্ড অর ফোর্থ সেমিস্টার এক্সামিনেশন জুলাই আগস্ট 2023। তো যে সকল ছাত্রছাত্রীরা তোমরা জুলাই আগস্ট 2023-এ তোমাদের যে সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের এক্সাম কন্ডাক্ট হয়েছিল এবং যার রেজাল্ট তোমাদের এর আগের মাসে অর্থাৎ 27 সেপ্টেম্বর 2023 তোমাদের যে রেজাল্ট পাবলিশ হয়েছিল এবং যে সকল ছাত্রছাত্রীদের রেজাল্টের স্ট্যাটাস ফেল লেখা আছে, তো তাদের কী করতে হবে, তাদের জন্য কী করণীয়, সেটাই হচ্ছে এই মেলে স্পষ্টভাবে বলা আছে। তো সেটা নিয়ে আমি কথা বলবো। তো তোমাদের একটা ছোট্ট কথা বলতে চাই, গতকালকেই কিন্তু এই সংক্রান্ত বিষয়ে কিন্তু তোমাদের আমি আপডেট দিয়ে দিয়েছিলাম যে ডক্টর বিসি রয় পলিটেকনিকের তরফ থেকে স্টেট কাউন্সিল নির্দেশিত একটা নোটিশ কিন্তু সেই ইনস্টিটিউট থেকে পাবলিশ হয়েছিল এবং আমি তখনই তোমাদেরকে বলেছিলাম যে স্টেট কাউন্সিল কিন্তু এই সম্পর্কিত পরবর্তীতে হচ্ছে নোটিশ জারি করবে এবং এই নোটিশটা কিন্তু গতকালকেই অ্যাকচুয়ালি স্টেট কাউন্সিল থেকে প্রত্যেকটা পলিটেকনিক কলেজের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জদের পাঠানো হয়েছে। তো এই সম্পর্কে আপডেট তোমরা আগেই পেয়েছো। তো এটা যেহেতু অফিসিয়াল নোটিশ, সেই জন্যই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি সেটা শেয়ার করছি। তো কাইন্ড অ্যাটেনশন টু দ্য প্রিন্সিপাল প্রিন্সিপাল ইনচার্জ অল কনসার্ন ডিপ্লোমা ইনস্টিটিউটস, ঠিক আছে স্যার ম্যাডাম। তো কী বলা হচ্ছে মেলের বিষয়বস্তু সেটা তোমরা দেখে নাও। ইউ আর অ্যাওয়ার দ্যাট রেজাল্টস অফ দ্য সেকেন্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টার এক্সামিনেশনস জুলাই আগস্ট 2023 হ্যাভ অলরেডি বিন পাবলিশ, ঠিক আছে। তো বলছে যে জুলাই আগস্ট 2023-এ তোমাদের যে সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের এক্সাম কন্ডাক্ট হয়েছিল তার রেজাল্ট অলরেডি পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে, প্রকাশিত হয়ে গেছে। অন দ্য আদার হ্যান্ড ক্লাসেস ফর দ্য অড সেমিস্টার আর কারেন্টলি ইন প্রোগ্রেস অ্যান্ড রানিং স্মুথলি, ঠিক আছে। এবং অড সেমিস্টারে তোমাদের যে ক্লাস ফার্স্ট, থার্ড এবং ফিফথ, তো ফার্স্ট যেহেতু নতুন তারা ভর্তি হয়েছে তো তাদেরকে ইনক্লুড করা হয়নি, থার্ড এবং ফিফথ সেমিস্টারের ক্লাসও কিন্তু এই মুহূর্তে প্রোগ্রেস হচ্ছে এবং সেটা স্মুথলি চলছে, সেটাই এখানে বলা হয়েছে। However, in accordance with the directive from competent authority of the council, this is to inform you that the students who are declared as fail in the second or fourth semester examinations July-August 2023 will not allowed to continue their classes in the next semester, third and fifth semester. তাহলে বলা হচ্ছে যে সকল ছাত্রছাত্রীরা এই মুহূর্তে তোমরা থার্ড এবং ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো এবং জুলাই আগস্ট 2023-এ তোমরা যে সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের এক্সাম দিয়েছিলে, যাদের রেজাল্টের স্ট্যাটাস ফেল লেখা আছে এবং হয়তো দেখা গেলো তোমরা ভেরিফিকেশানে পার্টিসিপেট করলে, ভেরিফিকেশান প্রসেসও এই মুহূর্তে তোমাদের চলছে, তো অবশ্যই তোমরা ভেরিফিকেশান প্রসেসে পার্টিসিপেট করবে। তো ভেরিফিকেশানের পরেও দেখা গেলো যাদের ওভারঅল রেজাল্টের স্ট্যাটাসটা ফেলদের থেকে কোনো কিছু পরিবর্তন হলো না, মানে ফেল অ্যাজ ইট ইজ থেকে গেলো, তারা কিন্তু তোমাদের যে কারেন্ট সেমিস্টার অর্থাৎ থার্ড এবং ফিফথ সেমিস্টার তারা কিন্তু কন্টিনিউ করতে পারবে না, সেটা কিন্তু এই নোটিশে ক্লিয়ারলি বলে দেওয়া আছে। দিস ইজ ফর ইউর কাইন্ড ইনফরমেশন অ্যান্ড টেকিং নেসেসারি অ্যাকশন, এবং এই সম্পর্কিত বিষয়ে ইনস্টিটিউট লেভেল থেকে যাতে ব্যবস্থা নেওয়া হয় সেই জন্য সহযোগিতা হচ্ছে স্টেট কাউন্সিল কাম্য করেছে, ঠিক আছে। এই হচ্ছে মেল এবং এই মেলটা কিন্তু রাজ্যের প্রত্যেকটা পলিটেকনিক কলেজকে কিন্তু পাঠানো হয়েছে, ঠিক আছে। তো এটা বলতে গেলে একদিক থেকে এই নোটিশটা হচ্ছে ছাত্রদের জন্য কোথাও না কোথাও একটু প্যাথেটিক, কিন্তু স্টেট কাউন্সিল যেভাবে আমাদেরকে ডিরেক্ট করবে, যেভাবে সমস্ত কিছু প্রসিড করবে সেইভাবে আমাদের চলতে হবে, তার সাথে সাথে তোমাদের যে কোথাও না কোথাও আন্দোলন বলো বা কোথাও না কোথাও তোমাদের যে দাবি দাবা, ঠিক আছে, সেগুলো নিয়ে যে বিক্ষোভ চারিদিকে চলছে, প্রতিবাদ যে চলছে শান্তিপূর্ণ, সেগুলো চলতে থাকবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।